প্রায় চার দিন নিখোঁজ থাকার পর গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার কোচডিহি গ্রামে মৃত ওই ব্যক্তির নাম শান্তি লোহার বাড়ি কোচডিহি গ্রামে জানা যায় গত চোদ্দই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি তারপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি উপায় খুঁজে না পেয়ে রবিবার সোনামুখী থানায় পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয় তারপরেই সোমবার অর্থাৎ আজ গ্রামের সাম্বাদ পুকুর থেকে শান্তি লোহার নামের নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনাটা হয়েছিল বাউরি রাতের তো এখানে সারা সব সময় ওরা তো সেই রাত জাগন করছে আর করছে এবার সেই মানুষটা বেরিয়েছে রাত জাগন করতে সকাল হলে ঘর আসবে কি করে জানবে যে এরকম হবে রাত দুটো অবধি বলছে বলগ্রাম অবধি ছিল তারপর থেকে সেই মানুষ নিখোঁজ তাহলে আজকে কোথা পাগাল বলছে তেলিবান্ধের জলে সব চান করতে নেমেছে দিয়ে ভাস ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাসে মনে করছে এটা কি কালো পাড়া বেরিয়ে আসছে সবাই দেখেছে টেনে দেখছে মানুষটা তখন আমাদের বাড়িতে এসে বলছে যে তোমাদের দেখো গা আমার দেখো গা জলে ভাসছে তখন মারা যেতে পারে কেউ মেরেই ফেলে দেবে তাছাড়া কি মনে হবে ও তো নিজে যাবে না কোনোদিন কারোর কিছু তো এমনি যেত আসতো কারো তো ঘর ঢুকতো না ওরা তো মদে নাশায় কোথাও যদি কেউ কিছু করে দিয়েছে নাকি জলে জল বাননি মদের ও জল আর তো ও তো আজকাল নতুন মদ খায় নাই যে অত দূর যাবে আর ধারে পাশে পুকুরও নতুন রাস্তা ধরে যদি ঘর চল যাবে অত দূর ঘুরে ঘুরে যাবে পুকুরে পাড়ার শেষে পুকুর তাহলে হ্যাঁ অভিযোগ করেছিল কালকে গেল থানায় ডায়রি করে এসেছে আজকে আসতো মনে গাড়ি কারো নাম দেওয়া হয় না তো গাড়ি আসতে যে থানায় গেলো কালকে আমাদের সব কালকে গোটা পুকুর টকুর কালকে পুকুরে খুঁজেছে কালকে পায় না তাহলে আজকে কি করে পেলো লাস্টটা কালকে সারা কাটা নিয়ে সব পুকুর সব খুঁজেছে এধার ওধার সব ধার সব পুকুরগুলো খুঁজেছে দিন পুকুর খুঁজেছে তাহলে কালকে পায় না যদি জলে ডুবে থাকতো নিশ্চয় কালকে তো পেতো কাটায় করে তাহলে কালকে পায় না আপনার নাম আমার নাম পুষ্প লোহার তবে ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হলো জলে ডুবে মৃত্যু নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ও পুকুরে সময় মানে বলগ্রামে সন্ত্রাসপতি বেরিয়েছে বৃহস্পতিবারে রাত্রে এবারে ধরো থাকে বলগ্রামে আমরা জানি উনি খান তো ঘুরে বুলে আবার ঠিক টাইম হয় বাড়ি পৌঁছে যায় সেই দিনে দুটো রাত পর্যন্ত ছিল এবার দুটার থেকেও বাড়ি এবারে বাড়ি বসে না সকালের খোঁজাখুঁজি করছে চারিদিকে খুঁজেছে এবং লাস্ট কোনো কোনো জায়গায় পাওয়া যায় না আমরা মানে কোনো মেলা তলাই চলে গেছে আশা করি মানে কর এখন তো অনেক জায়গায় মেলা হচ্ছে সেইভাবে আমাদের তদন্ত করে খোঁজাখুঁজি করছে মানে কুটুম ঘরে ফোন করা হয়েছে সবাই কারিগর ফোন করা হয়েছে আর চার দিন ধরে খোঁজাখুজি হচ্ছে পুকুরের জলেও খোঁজা হয়েছে এবং কুয়াতেও খোঁজা হয়েছে সব জায়গায় খোঁজা হয়েছে যে আজকে আমরা টান টান করেছি যেমন রান্না চাই বাড়িতে রান্না চাইছে এবং একটা মহিলা আমাদের খবর দিচ্ছে যে ওনার লাশ ভাসছে আমার দেওয়ার হয়নি যে তখন আমরা দাদাদেরকে খোঁজা গেলাম তখন যে পুকুরের জলে দেখছি ভাসছে এবং আমাদের সন্দেহ লাগছে যে উনি তো জলে ডুবে তো মরতে পারেন না যত নিশা ভাঙ খায় বৌদি হলো আমাদেরকে অনেক কিছু সম্মান দিয়ে কোথাও বলে যতই নিশা খায় কিন্তু মা তাহলে ঠিক থাকে এবার আমরা আমাদের যে সবাই বাড়িতে খোঁজাখুঁজি করছি তখন যেহেতু গেছি তখন দেখছি লাশ বদলে ভাসছে তো আমাদের মনে হয় কিন্তু আশা করি জলে ডুবে ডুবেন কিন্তু ওনার বউ অনেক দিন তো চলে গেছে দিন কিছু করেন সন্ধ্যা আমরা তবু অনেক কিংবা আমরা বৌদি রয়েছে তুমি বলো মনের কথা কিছু বলতে না বলতে না আমি ঠিক আছি কিন্তু সম্ভব আমরা বুঝতে পারিনি করবে উনি বাউড়ি রাতের থেকে নিখোঁজ ওদের পরব ছিল তো গ্রামে সেই পরবে মনে করছে পরব করছে কোথাও সে কারণে কোথাও খুঁজে পাচ্ছে না মানুষ গ্রামে চারদিকে খুঁজতে পাঠায় খুঁজে পায় না তারপর দিন দিন শেষ হয়ে যায় রাত্রি হয়ে যায় রাতেও চারদিকে খোঁজ করে খুঁজে পায় না আরও চারদিকে এই চার দিন পরে যেটা এটা আমাদের সাম্মান বলে সেই সম্মানে রায় প্রায় এগারোটার সময় সেই জলে কেউ না কেউ দেখেছে হয়তো আমি তখন থাকি নাই দিয়ে তাকে অর্ধেকটা লাস্টা ডাঙাতে অর্ধেকটা জলে করেছে তারপরে সেই দেখে এবং ভোটের কার্ড আধার কার্ড দেখে সে চিনতে পারে বাড়ির লোক যে আমাদেরই তিনি লোক বটে সেই হিসেবে থানায় খবর দেওয়া হয় থানাতে থেকে গাড়ি এসে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যায় হ্যাঁ কালকে সন্ধ্যে বিকেল দিকে যেয়ে করে দিয়েছিল বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা